বন্ধুরা, যাই দেহি হবি সকালে ফুল চলতে গেছি, ফটি খাইছে। ফটি কইতে লাগছে যে ওঠা খুমা, তোমাকে মুরগিটাই যা মনে হয় ডিম পারছে। তা যাই দেহি কি পারছে না কি না কি দেখি যে কোন জায়গায় দেখেন, উনানের তলায় ছাই পরে সেই ফুকর মধ্যে ডিম পরে রাখছে। কি করে খুঁজে পাবো যে ডিম এখানে পারে? দেখেন কতদিন রান্না করি এই জায়গায়। তো ওই দেখেন, দেখেছেন এই ঘরে অনেক কতদিন রান্না করা হয় না, প্রায় মাস দুই হয়ে গেছে রান্না করি না। তা ডিম কোথায় পারছে? দুই তিন দিন বন্ধ করে আবার ডিম পারে। এই দেখেন ছাই পাইছে, ভালো জায়গাও পাইছে। এই দেখেন সাতখানা ডিম পারছে। ভাগ্যে কুকুর আসে না এখানে। কুকুর আসে ওখানে খেয়াল করে না, কিন্তু কুকুরে ডাকে নাই। মুরগিতে যে এই জায়গায় আজকে ডিম পারছে ভাবতে পারি না, যে এতগুলো ডিম এই জায়গায় পার। সাতটা ডিম পারছে। ওমা একটা রাখি আসেন, নাহলে কিন্তু আর পারবে না এই জায়গা। একটা থুই আসেন, তাহলে ওইটা দেখে আবার পারবে। একটা থুইয়ে যাই, এই সাতটা তো পারছে আরো পার। একটা থুইয়ে যাই। তা চলেন, সাতখানার পাড়ার মধ্যে একটা রেখে দিয়ে এসেছি আর ছখানা নিয়েছি। চলেন এই ছটা ডিম দিয়ে আজকে দারুণ একটা রান্না করব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা কি রান্না করি। দেখেন একদম মুরগির খোপ মনে হয় সেইভাবে এখানে ঢুকে যে ডিম পড়ে গেছে। কি সুন্দর জায়গা খুঁজে বের করে নেছে কাকা গো। তুমি কি করে দেখতে পালা এই পুর দিয়ে? আমি যে ডালগুলো কাটছি, এই ডালটা কাটতে যাচ্ছি আর দেখছি তো একটা মুরগিটা বেরিয়ে আছে কক কক করে। তখন দেখছি বাবা প্রচুর ডিম। তো আমি ঠাকুমাকে ডাকছি, ঠাকুমা দেখো দেখো কত ডিম। আমি ডালগুলা কেটে পোস্টার করলাম, নামলাম, ঠাকুমাকে দেখালাম কত ডিম গাদা। ভাগ্যে তুমি দেখেছিলে, নাহলে কখন এই ডিম পেড়ে এখানে পচেই যেত। লঙ্কা কত নেন? লঙ্কা আছে কয়টা? আছে দেখ, ছোট্ট একটা গাছে আমাদের বাড়ি সত্যি যে লঙ্কা গাছগুলোই লাগাক, সব লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরে। আমাদের লঙ্কা ভাগ্য, খুব লঙ্কা ভাগ্য আমাদের। আমাদের এই গাছটায় কতগুলো লঙ্কা হয়েছে। ওমা ওই যে কয়টা চিচিঙ্গা হয়েছে তুলে নে না, দেখেন কত চিচিঙ্গা পোলক হয়ে গেছে জলের জন্য। এই কটাও পাবো না, নেন তুলে। অনেকগুলো হয়েছে, অনেকগুলো দেখলাম। এই জায়গা দিয়ে এই জায়গা দাঁড়ু কয়টা হয়েছে আপনার মাথার দ্বারা একটা নষ্ট। রাখেন বন্ধুরা, অনেক আবার কোন জাত হয়েছে কবে কেটা সাদা, এর আগে ওই তো কালাটা রেগি 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 রেগি। হুম, আর এটা হচ্ছে সাদা। এবার আবার এই যে গাছটা আছে চাল কুমড়ো গাছ, চাল কুমড়া গাছে ফুল হয়েছে, চাল কুমড়ো হয়েছে একটা ওই গাছে। এই দেখেন চাল কুমড়ো, ছোট গাছ বেশি বড় হয় নাই, এই গাছে একটা চাল কুমড়ো হয়েছে। চলেন বন্ধুরা, আমাদের চিচিঙ্গাও পেয়ে গেছি আর ঘরে আলু আছে, ডিম নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি। চলেন এবার এইটা দিয়েই আমরা খুব সুন্দর একটা রান্না করবো। দেখি একটু জল ঢেলে জলের মধ্যে ডুবে দেখবো, যদি ভেসে ওঠে তাহলে বুঝবো সেই ডিমটা নষ্ট, আর যদি ডুবে যায় তাহলে বুঝবো যে সেই ডিমটা ভালো। ফাটিয়ে দেবাই না তো, আবার বলে দেখ শোনাও তো দেখি ডুবে যায় নাকি। এই দেখো ভালো এই ডিম দুটো, আবার দেখি দুটো দিয়ে দেখি।
হ্যাঁ ভালো তো, দেখো দেখো কি সুন্দর ডিমগুলো ডুবে যাচ্ছে, সব ডিম ভালো। তাইলে ভালো, একটা ডিমও নষ্ট নাই, নতুন হালেই পাড়াইছে ডিম কটা। আমি এই সেই সিঙ্গা ছালাই গেল বাবা, হাত উইদে মারি দাও ডিমে। এখন বলবে না, এখানে রাখো, এখানে রাখো, তুলে তুলে নিয়ে আসো, আর একটা নিয়ে এসো, একটা একটা করে। ও মাসি দেখলো আস্তে আস্তে রাখছি, কিন্তু তোমার কাছে ওটা কি? আর এটা কি? এইটা এটা কি? তোমার উনান উনান বেশ, চলো চলো ওই দিকে চলো, ওই ছো পরিষ্কার জায়গা চলো, তোর শিলনোড়া, এই যে তোমার শিলনোড়া নোড়াটা ভেঙে দিছো, এই যে গামলা, তুমি রান্না করবা আমি পোড়া দিছিলাম, দুই তিন দিন উনানে পোড়া দিছি, এই হাড়িটাও পোড়ানো আছে। আর এই যে তোমার শিল নোড়া, নোড়াটা তো ভেঙে দিছো, এই যে কাঠ যেটু দিদি ভাই দাদা ভাই, আপনারা কমেন্ট করে জানাবেন আমি কোন উনানে রান্না করব। এই দেখেন এই একটা উনান, এই একটা উনান, এটা এখনো লেপা হয় নাই, বানানো আছে, ওই একটা উনান, এই একটা উনান, আবার ওই যে ওইটাই রান্না করি। হ্যাঁ ঢুকি দেবো, বেশ। তা আপনারা এর পরের ভিডিওতে বলবেন যে আমি কোনটা রান্না করলে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি এই লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কাট কেটেছি, আলু কেটে নিয়েছি, এবার চিচিঙ্গাটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার কাটি কেটে নিই, কটা ভালো বেরোবে দেখি। আলু যেরকম লম্বা করে কাটছি, চিচিঙ্গাও লম্বা করে কেটে নিচ্ছি, চিচিঙ্গাগুলো কি সুন্দর কষে, একদম কচি কচি। এইটার নাম কিন্তু অনেক রকম আছে, কেউ বলে রেহা, কেউ বলে চিচিঙ্গা, কেউ বলে কুশি, তা আমরা বলে চিচিঙ্গা। মশলা বেটে নেবো, আদা পাঁচ কোয়া, রসুন এটা বেটে নেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা কড়াই চাপাইয়া দাও, কড়াইটা চাপা দিচ্ছি, এবার ডিমটা ফাটাই নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ লবণ ফাটাই নেব সুন্দর করে, ফাটানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল, এবার ডিমটা দিয়ে দেবো, এই
ডিমটাকে ভেঙে ভেঙে চুটি চুটি করবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার নামে নেব। আলু কটা ভেজে নেব, তেল দিয়েছি, আলু দিয়ে দিলাম। রাঁধুনি এটা বেটে নেব, কেউ বলে চন্দনি, আমরা এটা রাঁধুনি বলি। লবণ, হালকা ভেজে নিলাম, এবার তুলে নেব। জিরে, পেঁয়াজ কুচি, সামান্য আদা, রসুন বাটা, এবার দেবো তেজপাতা, কাঁচা কাঁচা থাকবে আর সেটা দারুণ। এবার আলুটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, এই যে রাঁধুনিটা বেটে রাখছি এইটা একবার নেব। এবার জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, এরকম এইটুকু থাক। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার চিচিঙে দিয়ে দেবো। এইবার সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে একটু নাড়া দিয়ে দেবো। কটা উপর দিয়ে ছড়ে দেবো, একদম মাখা মাখা করে রান্না করলাম, আর এখন মাখে খেতে দেবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে তরকারি, এবার মাকে দিয়ে দিচ্ছি তরকারি। মাছ চিচিঙ্গা ভালো খায়, এত চিচিঙ্গা বেশি করে দিই। গরম ভাত ও তরকারি, কেমন হয়েছে মা? বন্ধুরা খুব সুন্দর হয়েছে খাই, রাঁধুনি বাটা দিয়ে করছি, কেমন একটা গন্ধ না, দারুণ সুন্দর গন্ধ না, খুব ভালো লাগে খাইতে, খুব ভালো। চিচিঙ্গা গুলো তো একদম কষি, অল্প জাল দিয়ে করলাম, গলেও যায় নাই, কি সুন্দর শক্ত শক্ত আছে, খাইয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগে খারাপ লাগে। আপনারা চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে বাজকেও খাইতে পারেন, তারপর এইরকম মাখা মাখা করে রান্নাও খাইতে পারেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আগে হইতো কালাতা, এখন হইছে এ বছর হইছে আবার দেখি সাদা চিচিঙ্গা, তা খাইতে খারাপ না, ভালো মিষ্টি মিষ্টি লাগে চিচিঙ্গাটা, ভালো।